আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের তিনটি মৌলিক গেট সম্পর্কে হালকা ধারণা দিব তিনটি মৌলিক গেট মৌলিক গেট কি মৌলিক গেট কিভাবে কাজ করে হালকা একটু ধারণা আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে আমরা দিব তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা দেখি মৌলিক গেট কি মৌলিক বলতে আমরা বুঝি কোনো বস্তুকে যখন ভাঙা হয় তখন ওই বস্তু ছাড়া অন্য কোনো বস্তুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মৌলিক কোনো কিছু বলতে আমরা বুঝি যে এককভাবেই কাজ করতে পারে অন্য কারো সাহায্য ছাড়া আর তাকে ভাঙলে অন্য কোনো কিছুই পাওয়া যায় না শুধু সেটাই পাওয়া যায় সুতরাং যে মৌলিক গেটকে ভাঙলে অন্য গেট পাওয়া যায় না তাকেই মৌলিক গেট বলে অথবা যে গেট অন্য কোনো গেটে সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে তাকেই আমরা মৌলিক গেট বলতে পারি মৌলিক গেটের অনেকগুলো সংজ্ঞা হয় তো আপনারা যেটা ভালো মনে করেন সেই সংজ্ঞাটা আপনারা দিবেন তো আমার কাছে এটাই মনে হয় যে গেট স্বয়ংক্রিয়ভাবে নিজেই কাজ করতে পারে অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তাকে মৌলিক গেট বলে এই শব্দটাই সবচেয়ে সহজ তো আপনারা যে কোনো একটা সংজ্ঞা ব্যবহার করতে পারেন তারপরে আসি মৌলিক গেটের প্রকার ব্যথ মৌলিক গেট হলো আমাদের চার প্রকার মৌলিক গেট হলো আমাদের তিনটি এক নাম্বার হলো আমাদের অ্যান্ড গেট অ্যান্ড গেট দুই নাম্বার হলো অর গেট তিন নাম্বার হলো নর্থ গেট এই তিনটা মৌলিক গেট আমাদের রয়েছে এখন মৌলিক গেটগুলো কিভাবে আমরা চিনব সেই বিষয়গুলো আমরা পূর্বের ক্লাসেও দেখেছি আজকে আপনাদের আবার রিপিট করছি দেখেন এন গেট প্রথম হচ্ছে এন গেট এন গেট এন গেটের কাজটা হলো আমাদের গুন করা এন গেট মানে হচ্ছে আমাদের গুন করা এটার আমাদের সাইম্বলিক চিহ্ন হলো বা সাংকেতিক চিহ্ন হলো এটা এটা হচ্ছে আমাদের এন গেটের সাংকেতিক চিহ্ন এখানে যদি আমি এ বি ইনপুট দেই তাহলে এখানে আসবে এ এ ইনটু বি এটা হলো আমাদের এন গেট এন গেটের কাজই হলো গুণ করা আবার এটা তিন ইনপুট বিশিষ্ট হতে পারে কাজ কিন্তু একই এ বি সি এখানে আসবে এ বি সি এ হলো এন গেট তারপরে আসবে আমাদের অর গেট অর গেটের ক্ষেত্রে আমরা কি দেখব অর গেট হলো যোগ করা তাহলে অর্গেটের সিম্বলটা হলো এরকম এটা তারপর এটা আমি দুই ইনপুট বিশিষ্ট যদি করি এটা আমরা আউটপুটে পাবো এ প্লাস বি সিমলি তিন ইনপুটও আমরা করতে পারি এক্ষেত্রে পাবো এ প্লাস বি প্লাস সি এখন আসি নর্থ গেট নর্থ গেট আমাদের শুধু একটা ইনপুট থাকে একটাই আউটপুট থাকে তাহলে এখানে এ থাকবে এখানে এ বার অথবা এখানে যদি এ বার থাকে এখানে থাকবে এ এটা কি আপনারা বারও বলতে পারেন নটো বলতে পারেন আচ্ছা এই হলো মূলত আমাদের মৌলিক গেটের ধারণা এই মৌলিক গেটের গেটের মধ্যে আমি আজকে এই আপনাদের মৌলিক ধারণা তো মৌলিক গেট আজকে পর্যন্তই আমি পরের ক্লাসে আলোচনা করব অর গেট এর বিস্তারিত গেট কি কিভাবে কাজ করে আজকে আমি আপনাদের সামনে অর্গেটের গেটের বিস্তারিত তুলে ধরব তো দেখি অর্গেট কিভাবে কাজ করে এটা হলো আমাদের অর গেট এ বি এখানে আসবে এ প্লাস বি তাহলে ইনপুটগুলো আমরা কীভাবে নেই এই যে ইনপুট নিলাম এই ইনপুট নেওয়ার এই ইনপুটগুলো নেই আমরা টু টু দি পাওয়া এন এন হলো ইনপুট সংখ্যা তাহলে এখানে ইনপুট হল দুইটা টু তাহলে আমাদের যাবে চার ঘর এখন আমরা এটার একটা টুথ টেবিল বর্ণনা করব টুথ টেবিল হলো এ বি তারপরে আউটপুট হচ্ছে এ প্লাস বি এই টু টেবিলটা এখন আমরা দেখব তো আমাদের নিতে হবে চারটা ইনপুট তাহলে প্রথমে ইনপুট রাখার দুইটা নিয়ম আছে প্রথমটা আপনি প্রথম এভাবে নিতে পারেন তারপরে জিরো দুইটা যোগ করবো যোগ করার ক্ষেত্রে যোগ আসে ওয়ান ওয়ান জিরো যোগ করলে আসে ওয়ান আবার ওয়ান ওয়ান যোগ করলে আসে ওয়ান এখন আমাদের উপরের তিনটা কিন্তু নর্মাল পদ্ধতি জিরো জিরো যখন যোগ করলাম জিরোই আসে নর্মালি জেনারেলি জেনারেলিও জিরোই আসে তারপরে জিরো ওয়ান যখন যোগ করে এটাও আমাদের সাধারণ আলজেব্রাও কিন্তু জিরোই ওয়ানই আসে তারপর ওয়ান জিরো যখন যোগ করি এটাও কিন্তু সাধারণ নিয়মে ওয়ান আসে কিন্তু ওয়ান এবং ওয়ান যখন যোগ করি তখন সাধারণ নিয়মে কিন্তু এটা ওয়ান আসে না এটা হচ্ছে টু সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে ওয়ান শুধু ব্যতিক্রম ধর্মী আমাদের এটুকুই এটা হচ্ছে টু ইনপুট বিশিষ্ট অর্গেট এখন এই অর্গেটটা কিভাবে কাজ করে সেই বিষয়টা এখন সুইচিং সার্কিটের মাধ্যমে আমরা দেখি ফলে যদি সুইচিং সার্কিট দেখতে যাই আমাদের চিত্রটা হবে এরকম একটা ব্যাটারি থাকবে ব্যাটারি থেকে লাইন কানেকশন থাকবে এই ধরনের একটা এখানে একটা ল্যাম্প থাকবে এ হলো আমাদের অর্গেটের সুইচিং সার্কিট এখন সুইচিং সার্কিট যে আঁকলাম এই সুইচিং সার্কিটে আপনার এটা হলো একটা সুইচ এটা হলো একটা সুইচ দুইটা সুইচ এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা হচ্ছে আমাদের ব্যাটারি এখান থেকে আমরা ভোল্টেজ সাপ্লাই দিলাম এখন যখন এখান থেকে ভোল্টেজ সাপ্লাই দিলাম তখন সে এই যে লাইন আছে এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট বলা হয় এটাকে দুই দিক দিয়ে কারেন্ট যাবে তাহলে যদি আমি দুইটাই জিরো দিই আমরা কি জানি বুলিয়ানাল যে জিরো মানে অফ জিরো হচ্ছে অফ আর ওয়ান হচ্ছে অন এই দুইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই সার্কিটটা কাজ করবে তাহলে এখানে আমাদের জিরো হচ্ছে উপরে এটা এই যে এ এবং বি লিখলাম লেখার পর এর মানটা যদি জিরো দেই এবং বি এর মানটা জিরো দেই তাহলে এই বাতিটা কি জ্বলবে জ্বলবে না কারণ জিরো জিরো করলে আমাদের আসছে জিরো জিরো মান হচ্ছে সার্কিট অফ সেজন্য এটার আউটপুটে আসবে আমাদের জিরো ঠিক একইভাবে যখন এটাকে জিরো দিলাম বিটাকে ওয়ান দিলাম তার মানে কি এই এটা হচ্ছে জিরো মানে অফ আর এটা হলো আমাদের অন যদি অন হয় তাহলে বিদ্যুৎ এদিকে অফ হলে এই সুইচ দিয়ে যাবে না ঠিকই কিন্তু এই সুইচ দ্বারা কিন্তু ল্যাম্পে যাবে এবং বাতিটা জ্বলবে আর বাতি জ্বললে অন বাতিটা জ্বলা মানে আমাদের অন হওয়া তাহলে সেই ক্ষেত্রে হবে আমাদের ওয়ান তারপরে যদি আমি বিয়ের এ এর ক্ষেত্রে ওয়ান দিই বিয়ের ক্ষেত্রে জিরো দিই তাহলে বিটা অফ থাকলো এটা অন থাকলো সেক্ষেত্রে আমাদের বি দিয়ে কারেন্ট যাবে না এ দ্বারা যাবে আর কারেন্ট যাওয়াই হচ্ছে অন অন হলে ওয়ান তারপরে ওয়ান ওয়ান দুইটাই যদি ওয়ান দিই তাহলে এই যে এটাও অন দিলাম এটা অন দিলাম ল্যাম্প কিন্তু এদিক দেওয়া যাচ্ছে এদিক দেওয়া যাচ্ছে মোট কথা হলো আমাদের ল্যাম্পটা জ্বলছে আর যদি জলে তাহলে হয়ে যায় আমাদের কি ওয়ান কারণ কোনো সার্কিট যদি অন হয় তাহলে ভুলেন আলজেব্রায় এটা হয় ওয়ান কারণ ওয়ানই হচ্ছে অন সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান এর জন্যই ওয়ান প্লাস ওয়ান হল ভুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে অন হয় কারণ দুইটা ওয়ান না যদি দশটা ওয়ানও থাকে বিদ্যুৎ কিন্তু একই যাবে এই টোটাল বিদ্যুৎটা কিন্তু একই ল্যাম্পে অথবা একই আউটপুটে যাচ্ছে যদি আউটপুটটা আমরা পাই হোক এটা ল্যাম্প হতে পারে ফ্যান আর অনেক কিছু হতে পারে যাই হোক না কেন যদি আমাদের যেই আউটপুটটা আছে সেটা যদি কাজ করে সেটা যদি কাজ করে এবং অন হয় তাহলে আমাদের ওয়ান হবে অন হওয়া মানেই হচ্ছে ওয়ান এখানে দুইটা তিনটা চারটা ওয়ানের কোনো ব্যাপার না যদি আমরা আউটপুট পাই ল্যাম্পটা জলে তাহলে অবশ্যই ওয়ান সেজন্য ওয়ান প্লাস ওয়ান হচ্ছে ওয়ান এখন যদি তিন ইনপুট বিশিষ্ট থাকতো এবিসি তাহলে তিনটা দ্বারাও যদি বিদ্যুৎ এই ল্যাম্পে চাইতো তাও কিন্তু হয়তো কি ওয়ানই তো আজ এই পর্যন্তই পরের পরের ক্লাসে আমরা আলোচনা করবো এন গেট এবং নট গেট ব্যাপারে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানান আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন